আগমনী বার্তা নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা ফরিদপুরের আলোচিত একটি ঘটনা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা খোঁজার চেষ্টা করব ঘটনার পেছনে আসল সত্য। আপনারা হয়তো জানেন, গত 2 দিন আগে ফরিদপুরের শালতায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মূলত খুন করে লাশ খুমের মামলায় 35 দিন পর উদ্ধার করা হয় সেই যুবককে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও কাকতালীয়ভাবে মৃত ব্যক্তি এখন জীবিত হয়ে উঠেছে। ফরিদপুরের শালথায় 35 দিন আগে অপহরণের শিকার হন নূর ইসলাম চৌধুরী নামে এক যুবক। মূলত তার স্ত্রী ফরিদপুর আদালতে মামলা দায়ের করে তার স্বামীর খুন লাশ ঘুমের মামলা। পরবর্তীতে আদালত শালতা থানাকে দায়িত্ব দেওয়া হয় তদন্তের জন্য। শালতা থানার উপপরিদর্শক ফরাদ হোসেন এই মামলার তদন্ত করে। এই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসা। ফরাদ হোসেন যখন মামলার তদন্ত শুরু করেন, একের পর এক চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে আসতে থাকে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় তিনি জানতে পারেন মামলার যিনি ভিকটিম, যাকে খুন করে গুম করে দেওয়া হয়েছে, সে ব্যক্তি আসলে মৃত নয়, তিনি জীবিত এবং অন্য একটি জেলায় গিয়ে কাজ করছেন। হ্যাঁ, তিনি বগুড়া সদরে তার শ্যালক ওমর ফারুকের আশ্রয়ে রয়েছেন। সেখানে তিনি আফরিন নামে একটি জুট মিলে কাজ শুরু করেন। মূলত এখানে ঘটনাটা টুইস্ট হচ্ছে, এখানে তার স্ত্রীর দায়েরকৃত মামলার যে আসামিগুলো রয়েছে, তার স্ত্রী আন্না বেগমের দাবি ছিল জমি জমার বিরুদ্ধে এই খুন এবং লাশ গুমের ঘটনা। কিন্তু মূল ঘটনা হচ্ছে, আসামিদের একজনের স্ত্রীর সঙ্গে পরক্রিয়া প্রেম ছিল নূর ইসলামের। পরক্রিয়া প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা খান জনতার হাতে। মারধরের শিকার হওয়ার পর পরিবারের পরামর্শে পলায়ন করেন এলাকা ছেড়ে। এরপরে তার নূর ইসলামের স্ত্রী মামলা দায়ের করেন হয়রানি করার উদ্দেশ্যে ওইসব আসামিদের। কিন্তু পুলিশের একান্ত সহযোগিতা এবং দূরদর্শিতার কারণে বেঁচে গেছে কয়েকজন নিরাপরাধ মানুষ, না হলে হতে পারত বড় ধরনের শাস্তি। তাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের স্যালুট শালতা থানা পুলিশকে।